बांग्लादेश भारत ने माने तलांग तुबुलाई थानी रेल लाइन ते तैलाम ने बिशंगो बातायलाइम अंगिनो थांका ग्लाइसाकेनो बांग्लादेश भारत रुंग बायखे माने तलांग तुबु थानी ताबु कताल मानजुमुंग चेंगे थांका गने हाक्तो ने बिशंगो कायची तैलाम मानजुमुंग तोंगो ताबुक दाक्टी दाक्टी के फेने तैमा शाकाते स्नाम जाकी तोंगो भारत बांग्लादेश मैत्री जायजर आ जायजर ने सामुंग पायखेनो चट्टग्राम ने सिमे माने तुईनो त्रिपुराव सब फायनाय जरा नांगनाय दामब्रै चट्टग्राम बंदर ने खाकड़ा छोड़े हांगर रामगढ़ हाकचालमानी 96 किलोमीटर बांग्लादेश रामगढ़ पुरसभा महामणीते सबरूम ने आनंदपाड़ा आमचाइनी लुकुरक ने हालकड़ा खाइने ओ मैत्री जायजर ২০১৫ বিসি জুন তালনি দক সালখঙ্গ মন্ত্রী বখরক শেখ হাসিনাতে ভারতী মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী দাকাও আজ জাইজনি হলং থংকাই রিমারে 412 কলকতে 14.80 মিটার ও জাইজল স্নামনাবাগে ভারত হাপাং রাংসবায়নে খকসারা চির জাকরাং 2020 বিসি নে এপ্রিল তালো ও জাইজনি সামুং পাইনে কক তংখন তাবুক 2023 বিসি নে জুন তালনি সেকাং চল খাইজাকে মানো তামনি হুনবা বাংলাদেশ বখাক সামুং পাইফানো ত্রিপ্রানি বখাক কাইনি পিলানি সামুং তাবুক পায়াকো আর সামুং পাইমা উলনো লামাতে কুবুনি সামুং চেংজাক নাই বাংলাদেশ বখাক নে জাইজর গ্রংজাক লামানি কানাওনো কাইজি একর থাই তুঙ্গু খাকড়া ছড়ি হাঙ্কর নাইকল বেদেক আবুনো কুবুনি সামুগো থেপানা নিবাগে সাউির মানে হাঙ্কর নে সামুং তাংনে রকন আবহাওয়া হিনীন শাখা বাংলাদেশ স্থলবন্দর নে চেয়ারম্যান কে এম আক্তারুল ইসলাম দেশের যে কয়টি স্থলবন্দর গ্যাজেটভুক্ত এখনো চালু হয়নি তার মধ্যে অন্যতম খাগড়াছড়ি জেলার রামগড়ে যে স্থলবন্দরটি নির্মাণের সিদ্ধান্ত হয়েছে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে তার জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যেই দশ একর জমি রামগড় পৌর এলাকার ঠিক পাশেই অধিগ্রহণের জন্য নির্ধারণ করা হয়েছে এটির মূল্য নির্ধারণ করা হয়েছে এখন এই জমিটি আমাদেরকে জেলা প্রশাসক কর্তৃক বুঝিয়ে দিলেই আমরা এখানে নির্মাণ কাজ শুরু করতে পারবো চট্টগ্রাম তৈয়ুং নেপাউন ভারত সালকা বাবাই হাসতে যত থায়ন মানে পাইফাল বানিয়া খাইনানি নাহারিন বাংলাদেশ ভারত হাপাং সালকলকমা সেকাং রামগড় সাবরুম স্থল বন্দর স্নামদানি বাগে ওয়ানসুং নাহারজাক তংমানে আর ওয়ানসুং নাহারিন ভারত হাপাং ফেনি তৈমা শাখাতে বাংলাদেশ তে ভারতে বিশিঙ্গ মাঞ্জুনানি বাগে জায়জ স্নামজাকি তঙ্গু তাবুক জায়জনের সামুক ডাকি ডাকি খে খাইজাকিন তঙ্গু রামগড়নি সদরনি লামা ও গরঙ্গৈ ও লামা আ লামা তো ফাইয়ে আ জাইজর শাখাও বাঁচাই নাইখেন নুকজাগো গবাং মা ওয়াক ওয়ে ও সামুং তাংনে রকন আ জাইজর 90% বাংলাদেশ বখাক জাইজর তলাও তৈকরান তৈকরে নিবাগে খেত ও সামুং তাঙ্গি নতঙ্গ হুকবার খাইনে রক আ জাইজর নি পিলানি সামুং খাইথানিও ব হা খুরথানি চুবালাই নতঙ্গ বে লুডার রক ভারত বখাকনি কাইনে পিলানি সামুং বহাইন দাকটি দাকটি খে খাইজাগে নতঙ্গ আ জাইজর স্নামই তংমানো মুরগি তঙ্গ বর্ডার গার্ড বাংলাদেশ নি বড় রক জাইজর শাখাতে তলাব সামুং তাঙ্গি তঙ্গ ভারতে সামুং তাঙ্গনে রক বাংলাদেশ বখাক জাইজর তলাব সামুং খাই তংমান নাইকলি তঙ্গ খরক নে তে খরক সাপে লুটা রক নে সামুং ন চেরি নাইকলি ব তঙ্গ বাংলাদেশ নে বানিয়া খাইনাই শামল কুমার পলিত শাখা তৈলাম নে উলন তাবুক জাইজর তে থাং ফাই খাই জাগানো রামগড় স্থলবন্দর ন কিতিঙ্গে ন ভারত বাংলাদেশ নে বিশিঙ্গ স্নাম জাগি তঙ্গ মৈত্রীর জাইজর ভারতে জুদা জুদা বখাক নে সিমিন তৈলাম তে মানিখনে ফাইয়ান চট্টগ্রাম বন্দর আর নে সিমিন মানে তিজাক মালখুম বাইকে মৈত্রীর জাইজতে ফাই মানাই দামপুরে জরাবাইন জলপথ ব্যবহার এবং জলপথের পরে স্থলপথ ব্যবহার করে পণ্য নেওয়ার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন রামগড় স্থলবন্দর নির্মাণকে কেন্দ্র করে সেখানে তৈরি হয়েছে একটি নতুন সেতু এই সেতুটি ভারত এবং বাংলাদেশের মধ্যে সেতু বন্ধন রচনা করছে আজকে ভারত থেকে যে সকল পণ্য নৌপথে এসে চট্টগ্রাম বন্দরে জাহাজে ভিড়বে সেই জাহাজ থেকে পণ্য খালাস করে মাত্র চার ঘন্টায় আবার সেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে পৌঁছে যাবে এখানে সময় বাঁচবে এখানে
এই অঞ্চলের মানুষগুলো তাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো অতি সহজে পাবে। ইয়াংগো ভারতে হাস্ত্রে ত্রিপুরানে সাবরুম হাঙ্কর ফেনি তিমা সাকা ও পিলানে সাবং ডাকটি ডাকটিকে খ্লাইজাকি নতঙ্গ ও মৈত্রীর জায়জ স্নাম জাগমানি পাইমানি উলন হাস্ত্রে ত্রিপুরান খবর শালকা বাবা হাস্ত্রে রব মানে তেলাং তুবু থানি ও দোগলাম ফিয়গে রেজাক নাই জরা কিসাবে মানে সফায়ন ত্রিপুরা হাস্ত্রে ও বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড।